হাই বন্ধুরা, লাট্টু ক্যাটারের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজ দেখাবো কীভাবে আমরা আমাদের ক্যাটারিং স্টাইলের ফ্রাইড রাইস বানিয়ে থাকি। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এইরকম বিউটিফুল একখানি ফ্রাইড রাইস আমরা কীভাবে বানিয়ে থাকি, আসুন দেখি। এবার আমরা বাসমতি চালটাকে খুব ভালো করে 3-4 বার ধরে ধুয়ে নেব এবং এই চালের মধ্যে পরিমাণ মতো কিশমিশ আমরা ভিজতে দেবো। মোটামুটিভাবে 1.5-2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এর ফলে কি হয়, চালগুলো খুব লম্বা লম্বা হয় এবং ফ্রাইড রাইস খুব সুন্দর ঝুরঝুরে হয়। এইবার কড়াইয়ে জল দিয়েছি। এই জলের মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো একটু সেদ্ধ করব, যেমন গাজর, বিনস। দেখুন, এগুলো একটু ভাপি নিতে হবে। এই ভাপি নেওয়ার ফলে কি হয়, সবজিগুলোর রং খুব সুন্দর আসে, কালার নষ্ট হয় না এবং খুব ক্রাঞ্চি হয়। দেখুন, এইভাবে তুলে নিচ্ছি। ওয়াহ, খুব সুন্দর বিউটিফুল কালার এসছে, সত্যি অপূর্ব। এইভাবে সমস্ত সবজিগুলোই একটি পাত্রে তুলে রাখলাম। এইবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দেওয়া হচ্ছে। সবজিগুলো ভাজার জন্য যে পরিমাণ তেল লাগবে আমরা দিচ্ছি। এর সাথে দেওয়া হচ্ছে একটু দেশি ঘি। এই দেশি ঘি দেওয়ার ফলে খুব সুন্দর সুগন্ধ আসে। ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এইবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করতে হবে। এইবার দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম যদি সেদ্ধ করার সময় দিতাম তাহলে ওগুলো একদম নরম হয়ে যেত, ভালো লাগতো না। এইবার পুরো সবজিটাই ভালো করে ভাজতে হবে। এইবার যাচ্ছে কাজু। ওয়াও, কাজু ছাড়া ফ্রাইড রাইস জমে না। কাজুটাকেও খুব সুন্দর ভালো করে ভেজে নিতে হবে। এইবার সমস্ত সবজি, কাজু এগুলো তুলে একটা পাত্রের মধ্যে রাখছি। এইবার পরিমাণ মতো জল দেওয়া হলো। জলে ফোড়ন হিসাবে যাচ্ছে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, জাবিত্রী। এই জাবিত্রীর ফলে একটা খুব স্ট্রং অ্যারোমা আসে এবং খুব বিউটিফুল কালার আসে। এলাচ, টাটা নুন, পরিমাণ মতো নুন দিতে হবে, যেন জলের স্বাদ সমুদ্রের জলের মতো লবণাক্ত হয়। এইবার দেওয়া হচ্ছে সফল মটর। ফ্রাইড রাইসে সফল মটর অপূর্ব লাগে। এইবারে পুরোপুরি জলটা যখন এরকম টকবক টকবক করে ফুটতে থাকবে, এর মধ্যে দেওয়া হবে আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং কিশমিশগুলো। মোটামুটি 15-20 মিনিট ধরে সেদ্ধ হবে। প্রায় 80% চাল সেদ্ধ হলে ফ্রাইড রাইস খুব ভালো হয়। তাহলে ফ্রাইড রাইস ঝুরঝুরে হয় এবং খুব সুন্দর লম্বা লম্বা হয়। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে ভাত গলে যায়, ভালো লাগে না। আবার কম সেদ্ধ হলে চাল শক্ত থাকে। দেখুন, এইবার দেখে নেব যে ভাতটা হয়েছে কি না। অ্যাটলিস্ট 80% সেদ্ধ করব। টিপে দেখে নিচ্ছি, হ্যাঁ প্রায় হয়ে এসছে, আর সামান্য একটু লাগবে। প্রায় হয়েছে। এইবার দেখুন, অন্য একটি পাত্রে প্রথমে দেওয়া হলো আমাদের চিনি। চিনি দেওয়ার পর আমাদের নিজস্ব হোমমেড গরম মশলা, ফ্রাইড রাইসের জন্য স্পেশাল করি একটা আমরা। এরপর দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলগুলো। এরপর দেওয়া হচ্ছে 80% কুক রাইস। ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এইভাবে 3-3টে লেয়ার করতে হবে। আজকে আমাদের কুক ভাই বোন শুধু চন্দন থেকে এসছে, এরা খুব ভালো কুক। দেখুন, ফাইনাল লেয়ার চলছে। ফাইনাল লেয়ারে দেওয়া হলো চিনি, আমাদের স্পেশাল গরম মশলা, এটি আমরা তৈরি করি জায়ফল, জাবিত্রী আর শামরি দিয়ে। এটা শুধুমাত্র ফ্রাইড রাইসের জন্য আর পোলাওয়ের জন্য স্পেশাল গরম মশলা হয়। এতে দেওয়া হচ্ছে বাকি ভেজে রাখা ভেজিটেবলগুলো, পুরোটাই দিতে হবে, এটা ফাইনাল লেয়ার। এবার যাচ্ছে পনির। খুব ছোটো ছোটো করে পনির টুকরো করে আমরা ভেজে রেখেছি। এই পনির দেওয়ার ফলে ফ্রাইড রাইসের স্বাদ অপূর্ব হয় এবং ডেকোরেশনও খুব ভালো লাগে দেখতে। দেওয়া হচ্ছে দেশি ঘি। ঘিয়ের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে। একটু বেশি ঘি না দিলে ফ্রাইড রাইসের অ্যারোমা ভালো হয় না এবং টেস্টও সেরকম হয় না, তাই ঘিয়ের পরিমাণটা একটু ভালোভাবে থাকবে। এইভাবে আমরা ঢেকে রাখবো ফ্রাইড রাইসটাকে 20 মিনিট ধরে। 20 মিনিট পর আমরা এসেছি। এইবার ফ্রাইড রাইসটাকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, একখানি ঝুরঝুরে খুব সুন্দর ফ্রাইড রাইস তৈরি হয়েছে। ওয়াও, বিউটিফুল।
বাহ, খুব সুন্দর হয়েছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।